মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের বস্ত্র বিতরণ করলেন 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সৈয়দ শাহিদ। এদিন শহরের এমএসএ ময়দানে স্থানীয় বাসিন্দাদের হাতে শাড়ি তুলে দেন কাউন্সিলর। তিনি বলেন, বাঙালি শ্রেষ্ঠ উৎসবে এলাকার বাসিন্দাদের পাশে থাকতে পেরে নিজে গর্বিত বোধ করছি, প্রতি বছরে এভাবেই মানুষের পাশে থাকি। আমাদের সবথেকে বড় পুজো, আমরা সেই পুজোতে আমি আমার এলাকাবাসীদের কাছে দাঁড়াতে পারি, তাদের আশীর্বাদ দিতে পারি, সেই উদ্যোগে আমি এই পুজোর উপলক্ষেতে তাদেরকে নিজের হাতে শাড়ি দিয়েছি এবং তাদের আশীর্বাদের, আমার মা বোনের আশীর্বাদে আশা করি এবং তার উপর আমার বিশ্বাস আছে তারা আমাকে আগামী দিনে এরকমভাবে সেবা করার জন্য সুযোগ দেবে। মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের বস্ত্র বিতরণ করলেন 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সৈয়দ শাহিদ। এদিন শহরের এমএসএ ময়দানে স্থানীয় বাসিন্দাদের হাতে শাড়ি তুলে দেন কাউন্সিলর। তিনি বলেন, বাঙালি শ্রেষ্ঠ উৎসবে এলাকার বাসিন্দাদের পাশে থাকতে পেরে নিজে গর্বিত বোধ করছি, প্রতি বছরে এভাবেই মানুষের পাশে থাকি। মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের বস্ত্র বিতরণ করলেন 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সৈয়দ শাহিদ। এদিন শহরের এমএসএ ময়দানে স্থানীয় বাসিন্দাদের হাতে শাড়ি তুলে দেন কাউন্সিলর। তিনি বলেন, বাঙালি শ্রেষ্ঠ উৎসবে এলাকার বাসিন্দাদের পাশে থাকতে পেরে নিজে গর্বিত বোধ করছি, প্রতি বছরে এভাবেই মানুষের পাশে থাকি।